ক্ষমতা কম বেশি সবারই আছে, কিন্তু যে তার নিজের ক্ষমতা চিনেছে তাকেই পৃথিবী চিনে। নিজের ক্ষমতা নিজেকেই চিনতে হয়। যে সচরাচর সবাই বলে আমি তোমাকে ভালোবাসি, আমার সারা জীবন আমি তোমার সাথে কাটাতে চাই, কিন্তু এটাও তো বলা যায় যে আমার সারা জীবন আমি তোমার সাথে কথা বলতে চাই। জীবনে যেন এমন একটি দিন না আসে আমাদের কথা ফুরিয়ে যায়, আমাদের কথা যেন কখনোই শেষ না হয়, শেষ না হোক। কেন বলছি জানেন? যে সম্পর্কে ক্রমশই দুটি মানুষের মধ্যে কথা ফুরুতে থাকে, সে সম্পর্ক ভাঙনের দিকে যায়। যে সম্পর্কে কখনো দুজন মানুষের মধ্যে কথা ফুরায় না, সে সম্পর্কে গল্প ফুরায় না কখনো। এজন্যই কথা যেন কখনোই না ফুরায়, সুখের হোক কি দুঃখের, আনন্দ বা বেদনার, সম্পর্কে যেন কখনো কথা না ফুরায়। কথা ফুরানোর অর্থ সম্পর্কটা শেষ হওয়ার পথে। যে একটু আগে ফেসবুকে একটা লেখা চোখে পড়ল, লেখাটা কার আমার জানা নেই, কিন্তু ভালো লাগলো এজন্যই শেয়ার করতে বসা। লেখাটা ছিল এমন, বড্ড অবহেলায় আমাদের যে রাখে তাদেরকে আমাদের মনে ধরে সবচেয়ে বেশি। পৃথিবীতে অনেক ধরনের অভাব আছে, তার মধ্যে নির্মম এবং জঘন্য অভাবটি হচ্ছে ভালোবাসার অভাব। এই অভাব অন্য কোনো কিছু দিয়ে পূরণ হয় না কখনো। অর্থবিত্তের অভাব কোনো না কোনোভাবে পূরণ করে নেয় সবাই, কিন্তু ভালোবাসার অভাব পূরণ হয় না কখনো। এজন্যই কেউ যদি আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে মানুষটিকে আগলে রাখুন, সে মানুষটির যত্ন নিন। অনেক ভাগ্যেই ভালোবাসার মানুষ পাওয়া যায়, অত সহজ নয়। তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে কখনো দূরে সরিয়ে রাখবেন না, মনে রাখুন।